ধারকত্ব বা ক্যাপাসিটেন্স কি জিনিস? ধারকত্ব বা ক্যাপাসিটেন্স হচ্ছে ক্যাপাসিটি অফ হোল্ডিং চার্জ, অর্থাৎ তুমি কোনো বস্তুকে আধান দিচ্ছ, সেই বস্তুটা সেই আধানটাকে কতটা ধরে রাখতে পারছে, সেই ক্ষমতাটাই মূলত ক্যাপাসিটেন্স দ্বারা নির্ধারণ করা হয়। ঠিক আছে, আমি একটু বুঝিয়ে বলি। তো ধরে নাও কোনো একটা বস্তু, এনি টাইপ অফ অবজেক্ট, সাপোজ এরকম একটা বস্তু, তুমি এই বস্তুটাকে কিউ পরিমাণ চার্জ দিবে। দেখা গেল কিউ পরিমাণ চার্জ দেবার ফলে বস্তুটার বিভব বৃদ্ধি পাচ্ছে, ভেরি মাচ এক্সপেক্টেড, যখনই আমি আধান দেব তার বিভব বৃদ্ধি পাচ্ছে। একটু এক্সপেরিমেন্টালি করতে গেলে দেখা যাবে, যদি আমি এক কুলম, সাপোজ এক কুলম আধান দিতে গেলাম, এর বিভব দু ভোল্ট বৃদ্ধি পাচ্ছে। অ্যাজ ফর এক্সাম্পল দেখা যাবে, যদি আমি দু কুলম আধান দিই তাহলে তার পোটেন্সিয়াল চার ভোল্ট বৃদ্ধি পাচ্ছে, যদি আমি পাঁচ কুলম আধান দিই দেখা গেল দশ ভোল্ট বৃদ্ধি পাচ্ছে। তার মানে কি, আমি যত আধান দেব বিভবটা ততটা বৃদ্ধি পাবে। দ্যাট মিন্স যে কিউ আর ভি পরস্পর সমানুপাতিক। ঠিক আছে, কোনো বস্তুতে আমি যত বেশি আধান দেব তার বিভব তত বেশি বৃদ্ধি পাবে, বা আরো ভালোভাবে বলতে গেলে সমানুপাতে বৃদ্ধি পাবে। তাহলে এখান থেকে আমি সমানুপাতিক চিহ্ন থেকে একটা ইকুয়াল চিহ্ন আসতে পারি, সেই ইকুয়াল সরি একটা ধ্রুবক দিয়ে গুণ করতে হবে। এই যে ধ্রুবক দিয়ে গুণ করা হলো, সেই ধ্রুবকটাকে বলা হচ্ছে ওই পরিবাহীর ধারকত্ব বা ক্যাপাসিটেন্স। তো ধারকত্ব কাকে বলে যদি তাহলে জিজ্ঞেস করা হয়, খুব সহজ, ওই রিলেশন থেকে আমি পাচ্ছি, দেখো যদি v equal to 1 হয় আমার পড়ে থাকছে c equal to q। তার মানে কি, তার মানে হচ্ছে ধারকত্ব হচ্ছে প্রদত্ত আধানের সঙ্গে সমান, কখন, যখন বিভব প্রভেদ বৃদ্ধি একক পরিমাণ, বিভব বৃদ্ধি একক পরিমাণ। তার মানে কোন পরিবাহীর বিভব একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ আধানের প্রয়োজন হয় তাকে ওই পরিবাহীর ধারকত্ব বলা হয়। ক্লিয়ার? ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ চার্জ রিকোয়ার্ড টু ইনক্রিজ দ্য পোটেন্সিয়াল অফ এনি অবজেক্ট বাই ইউনিট অ্যামাউন্ট। হলো, এবার বলে রাখি ধারকত্বের এসআই পদ্ধতির একক হচ্ছে ফ্যারাড, আর সিজিএস পদ্ধতির একক হয়ে গেল স্ট্যাট ফ্যারাড। ঠিক যেমন স্ট্যাট কুলম কুলম, তেমনি এক্ষেত্রে ফ্যারাড স্ট্যাট ফ্যারাড। ঠিক, বেশ, এবার যদি প্রশ্ন করে হোয়াট ইজ ওয়ান ফ্যারাড, তুমি ওয়ান ফ্যারাড বলতে কি বোঝো? এসআই পদ্ধতি রাখো, তাহলে এই রিলেশন থেকে পাবো ভি এর মান হয়ে যাবে ওয়ান ভোল্ট, আর সি এর মান কিউ কত হবে, কুলম। তার মানে বলতে চাইছে, আচ্ছা সি এর মান ওয়ান চাইছে, তাই তো? সি এর মান ওয়ান, সি এর মান ওয়ান কখন হবে, যদি ভি ইকুয়াল টু ওয়ান অবভিয়াসলি ভোল্ট, আর কিউর মান তোমার হয়ে যায় ওয়ান কুলম। যদি এই দুটো হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমি পেয়ে যাব সি ইকুয়াল টু ওয়ান ফ্যারাড। তার মানে আমি কি বলবো, কোনো পরিবাহীর বিভব এক ভোল্ট পরিমাণ বৃদ্ধি করতে যদি এক কুলম্ব আধানের প্রয়োজন হয় তাহলে ওই পরিবাহীর ধারকত্বকে ওয়ান ফ্যারাড করবে। অথবা উল্টোভাবে বলতে পারো যে কোনো পরিবাহীকে যদি ওয়ান কুলম্ব আধান দেওয়ার ফলে পরিবাহীটির বিভব এক ভোল্ট পরিমাণ বৃদ্ধি পায় তাহলে সেক্ষেত্রে সেই পরিবাহীর ধারকত্বকে আমি বলবো ওয়ান ফ্যারাড। তার মানে তুমি বলতে পারো যে ইফ দ্য পোটেন্সিয়াল অফ এনি অবজেক্ট ইনক্রিজেস বাই ওয়ান ভোল্ট ফর গিভিং আ চার্জ অফ ওয়ান কুলম টু ইট, দেন দ্য ক্যাপাসিটেন্স অফ দ্যাট অবজেক্ট ইজ নোন অ্যাজ ওয়ান ফ্যারাড। একই রকমভাবে স্ট্যাট ফ্যারাডের সংজ্ঞা যদি বলতে চাও তাহলে একইভাবে বলবে যে কোনো পরিবাহীর বিভব, তখন এটা হয়ে যাবে স্ট্যাট ভোল্ট, এক স্ট্যাট ভোল্ট পরিমাণ বৃদ্ধি করতে যদি ওয়ান স্ট্যাট কুলম পরিমাণ আধানের প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আমি সেই পরিবাহীর ধারকত্বকে বলবো ওয়ান স্ট্যাট ফ্যারাড। ঠিক আছে, বেশ, তাহলে এই গেল তোমার ফ্যারাড এবং স্ট্যাট ফ্যারাড। এবার দুটোর মধ্যে সম্পর্ক, তাহলে ওয়ান ফ্যারাড আমি কি লিখতে পারি, এই ফর্মুলা থেকে লিখতে পারি, দেখো সি ইকুয়াল টু কিউ বাই ভি। তাহলে আমি লিখতে পারি এটা হয়ে যাচ্ছে ওয়ান কুলম বাই ওয়ান ভোল্ট। ঠিক হলো, দেখে নাও আমি বললাম সি ইকুয়াল টু হচ্ছে কিউ বাই ভি, সি এর একক ওয়ান ফ্যারাড, কিউ একক হচ্ছে ওয়ান কুলম, ভি এর একক হচ্ছে ওয়ান ভোল্ট। আমি লিখতে পারি
এবার কুলম থেকে যদি স্ট্যাট কুলম যেতে চাই 3 ইনটু 10 টু দি পাওয়ার 9 স্ট্যাট কুলম, আর ভোল্টের থেকে হয়ে যাচ্ছে 1/300 স্ট্যাট ভোল্ট। তাহলে এটা পুরো থাকছে 9 ইনটু 10 টু দি পাওয়ার 11 স্ট্যাট ফ্যারাড। রিলেশনটা মনে রাখবে যে 1 ফ্যারাড দ্যাট ইজ ইকুয়াল টু 9 ইনটু 10 টু দি পাওয়ার 11 স্ট্যাট ফ্যারাড। বেস এবার চলে আসছি মাত্রা, ধারকত্বের মাত্রা কত। মাত্রা নির্ণয় আমরা জানি কিভাবে নির্ণয় করতে হয়, মুখস্থ করতে যাবে না, এই ফর্মুলা থেকে আমি মাত্রা বের করতে পারি। তাহলে মাত্রা নির্ণয়ের জন্য আমি লিখলাম ধারকত্ব c equal to q by v, q এর মাত্রা আমার জানা আছে, v এর মাত্রা আমার মুখস্থ নেই, সম্ভব নয়, সবার মাত্রা মুখস্থ রাখা সম্ভব নয়। তাহলে তোমাকে একটা রাশির সঙ্গে কোঅর্ডিনেট করতে হবে যে রাশিগুলোর মাত্রা তোমার জানা আছে। তো আমি জানি এরকম একটা রিলেশন অলরেডি করেছি W equal to Q into V, তাহলে V equal to W by Q, তাহলে এখানে পড়ে থাকছে Q, V এর জায়গায় লিখলাম W by Q, তাহলে তোমার পড়ে থাকছে দেখো C equal to Q square by W, ঠিক আছে? এবার মাত্রা নির্ণয় করো, C, C এর মাত্রা হয়ে যাচ্ছে Q এর মাত্রা, Q এর মাত্রা হচ্ছে AT, তাহলে AT whole square, আর নিচে পড়ে থাকছে কৃতকার্যের, তাহলে M L square t to the power minus 2, তাহলে এটাকে যদি একটু সাজিয়ে দেখো m to the power minus 1 l to the power minus 2 t to the power 4 square, মুখস্থ করতে যাবে না। যেটা কিভাবে নির্ণয় করছি তুমি খেয়াল রাখো, ফর্মুলাটা কিভাবে রিপ্লেস হচ্ছে সেটা খেয়াল রাখো, সেটা দিয়ে মান বসিয়ে তোমাকে মাত্রা নির্ণয় করতে হবে, ঠিক আছে? বেশ, এই গেল তোমার ধারকত্বের মাত্রা। নেক্সট আলোচনা করব যে একটা পরিবাহীর ধারকত্ব কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, মূলত অনেকগুলো রাশির উপর নির্ভর করে। আমি কয়েকটা রাশি সম্পর্কে আলোচনা করব, যেমন প্রথম হচ্ছে নাম্বার 1 ইট ডিপেন্ডস অন এরিয়া, কার এরিয়া, যে পরিবাহীর কথা বলছো সেই পরিবাহীর ক্ষেত্রফলের উপর নির্ভর করে। এবং তুমি মনে রাখবে C is proportional to A, অর্থাৎ যে পরিবাহীর ক্ষেত্রফল যত বেশি তার আধান ধরে রাখার ক্ষমতা তত বেশি, সেটাই তো এক্সপেক্টেড। ছোট আকারের যদি বস্তু হয় সে অনেক কম পরিমাণ আধান ধরে রাখতে পারে, আর যদি বড় আকারের আধান হয় সে অনেক বেশি পরিমাণ আধান ধরে রাখতে পারে। তাহলে ক্ষেত্রফলের উপর নির্ভর করে এবং সমানুপাতিক ভাব নির্ভর করে। নাম্বার 2, পরিবাহীর আকারের উপর নির্ভর করে, ডিপেন্ডস অন দা শেপ অফ দা কন্ডাক্টর, শেপ। আচ্ছা শেপ নিয়ে বলি, যদি তুমি এমন একটা রকমের পরিবাহীর কথা বলছি, এই একটা পরিবাহী আর এই একটা পরিবাহী, আমি ধরে নিলাম দুটোরই ক্ষেত্রফল সমান, তাহলে কি দুটোরই ধারণ ক্ষমতা সমান হবে? হবে না। তুমি যদি এটাকে আধান দাও এই ক্ষেত্রে আধানটা সুষমভাবে বণ্টিত হবে, কিন্তু এটার ক্ষেত্রে আধানটা কি হবে, এটার ক্ষেত্রে আধানটা এই সারফেস গুলোতে বেশি করে আধান জমা হবে। এবং অলরেডি আমরা আলোচনা করেছি একদম প্রথম চ্যাপ্টারে যে যেখানে বেশি পরিমাণ আধান থাকে সেখান থেকে লিকেজ হয়, আধানটা ধীরে ধীরে মোক্ষণ ঘটে, দেয়ার ইজ এন ইলেকট্রিক কি বলবো লিকেজ। তাহলে যদি আধানের লিকেজ হয় তার মানে সে কিন্তু ভালো আধান ধরে রাখতে পারবে না, তার হাত থেকে আধানগুলো বেরিয়ে যাচ্ছে। তাহলে আমি বুঝতে পারছি আকারের উপর কিন্তু একটা পরিবাহী ধারকত্ব নির্ভর করে। এবং খুব পরিষ্কার, যদি একটা গোলক হয় গোলক কিন্তু প্রদত্ত আধানের বেশি পরিমাণ ধরে রাখতে পারে, যে কোনো আকারের কথা বলব না কেন, তার কারণ হচ্ছে গোলকের কোনো সার্ফ এজ থাকে না, যার যত বেশি সারফেস থাকবে তার ক্ষেত্রে এই ধরনের সমস্যাটা বেশি হবে, তার ক্ষেত্রে ইলেকট্রিক লিকেজটা বেশি হবে, তাহলে সে কিন্তু বেশি আধান কোনো দিন ধরে রাখতে পারবে না। তাহলে 2 নম্বর হয়ে গেল আকার। 3 নম্বর হয়ে গেল মাধ্যম, ইট ডিপেন্ডস অন দা মিডিয়াম। আচ্ছা মাধ্যমের ব্যাপারটা একটু বলি, মনে করো কোনো একটা বস্তু, এনি টাইপ অফ অবজেক্ট, কন্ডাক্টর, আমি ধরে নিলাম এর ধারকত্ব হচ্ছে সি জিরো, কখন, যখন আমি পরিবাহীটাকে বায়ু মাধ্যমে রাখছি, when it is placed in air its capacitance is C0। যদি ওই সেম বস্তুটাকে আমি অন্য কোনো মাধ্যমে রাখি, ওই সেম বস্তুর কথাই কিন্তু বলছি, তাহলে দেখা যাবে এর ধারকত্ব বৃদ্ধি পায়। কতটা বৃদ্ধি পায়, কে গুণ বৃদ্ধি পায়, কেটা কি, কে ইজ দ্য ডাইলেকট্রিক কনস্ট্যান্ট অফ দ্য মিডিয়াম,
কড়া বৈদ্যুতিক ধ্রুবক, অর্থাৎ যখনই আমি মাধ্যম চেঞ্জ করছি, শূন্য মাধ্যম থেকে যদি অন্য মাধ্যমে রাখি তাহলে ধারকত্ব ওই মাধ্যমের কড়া বৈদ্যুতিক ধ্রুবক যা হবে তত গুণ বৃদ্ধি পাবে। যেমন আমি এক্সাম্পল দিয়ে বলি, কোনো একটা বস্তুর বাহিত্য ধারকত্ব যদি সি জিরো হয়, জলের ক্ষেত্রে আমি ধরে নিলাম এটা জল, আপনি মনে রাখবেন জলের ক্ষেত্রে কে হচ্ছে 80, তাহলে সেক্ষেত্রে ওই বস্তুটার ধারকত্ব হয়ে যাবে 80 গুণ। বোঝা গেল? তাহলে এইভাবে তোমার মাধ্যমের উপর ডিপেন্ড করে। আর 4 নম্বর হচ্ছে অন্যান্য পরিবাহীর উপস্থিতি, তুমি বলতে পারো প্রেজেন্স অফ আদার কন্ডাক্টর। এবার এটা কিভাবে নির্ভর করে সেই আলোচনাটা আমাদের পরে হবে, আপাতত জেনে রাখো যদি কোনো একটা পরিবাহী যাতে তুমি আধান ধরে রাখতে চাইছো তার সামনে যদি আমি আরেকটা সিমিলার পরিবাহী রেখে দিই, মানে গোলক হলে গোলক, এমনি প্লেট হলে প্লেট যদি রেখে দিই, তাহলে কিন্তু ওই বস্তুটার ধারণ ক্ষমতা বা ক্যাপাসিটেন্স বৃদ্ধি পায়। কেন বৃদ্ধি পায়, কিভাবে বৃদ্ধি পায় সেই আলোচনাটা পরে হবে। তাহলে ধারকত্ব মোটামুটি এই কতগুলো জিনিসের উপর নির্ভর করে, এরিয়া, সেট, মিডিয়াম অ্যান্ড প্রেজেন্স অফ আদার কন্ডাক্টর। বুঝছেন? নেক্সট আরেকটা আলোচনা করব, একটি পরিবাহী গোলকের ধারকত্ব, ক্যাপাসিটেন্স অফ এ স্ফিয়ার, মানে একটা সিঙ্গল স্ফিয়ার আছে, সেই সিঙ্গল স্ফিয়ারের কতটা ধারণ ক্ষমতা। আমরা অলরেডি আলোচনা করলাম যে একই ক্ষেত্রফল বিশিষ্ট বা একই আয়তন বিশিষ্ট যদি বিভিন্ন ধরনের পরিবাহী নিই তাহলে সেক্ষেত্রে গোলক কিন্তু সব থেকে বেশি পরিমাণ আধান ধরে রাখে, বিকজ ইট ডাজ নট কন্টেন এনি সারফেস, তাই না? তো আমি প্রথমেই দেখতে চাইছি তাহলে একটা গোলকের ক্ষেত্রে ধারণ ক্ষমতাটা বা ধারকত্বটা কোন কোন বিষয়ের ওপর নির্ভর করবে বা কত হবে। দেখ, তাহলে পরিবাহী গোলকের ধারকত্ব, দ্য ক্যাপাসিটি অফ এ চার্জ স্ফিয়ার, গোলকের ধারকত্ব। তো আমি ধরে নিলাম আমার কাছে একটা গোলক আছে, আমি ধরে নিলাম গোলকটির ব্যাসার্ধ ক্যাপিটাল আর, গোলকটিকে কে মাধ্যম, সরি, কে পরা বৈদ্যুতিক ধ্রুবক সম্পন্ন মাধ্যমে রাখা আছে। এরপর আমি কি করলাম, গোলকটাকে ক্যাপিটাল কিউ পরিমাণ চার্জ দিয়ে দিলাম। আমি দেখতে চাইছি এই গোলকটির ধারকত্ব কত হবে, কার কার উপর নির্ভর করবে, কি কি ফ্যাক্টর থাকবে সেইগুলো আমি দেখতে চাইছি। তো বেশ, তো প্রথমত আমি যখনই কিউ আধান দেবো এর একটা বিভব হবে, কত হয় একটা গোলকের বিভব, আমার অলরেডি আলোচনা হয়েছে গোলকের বিভব হচ্ছে কিউ বাই কে আর, রাইট? একটা আর ব্যাসার্ধের যদি গোলক হয় এবং তাকে যদি আমি কিউ পরিমাণ আধান দিই, অ্যান্ড ইফ দ্য স্ফিয়ার ইজ প্লেসড ইন এ মিডিয়াম অফ ডাইলেকট্রিক কনস্ট্যান্ট ক্যাপিটাল কে, দেন দ্য পোটেন্সিয়াল অফ দ্য স্ফিয়ার ইজ গিভেন বাই ভি ইকুয়াল টু কিউ বাই কে আর। ঠিক আছে? আচ্ছা বেশ, আমি এখান থেকে লিখতে পারি কিউ বাই ভি দ্যাট ইজ ইকুয়াল টু কে ইনটু আর। এবার এই যে কিউ বাই ভি পেলাম, আমি লিখতে পারি কিউ বাই ভি সমান ক্যাপাসিটেন্স। একদম প্রথমে ক্যাপাসিটেন্সের ডেফিনিশন মনে করে দেখো, কিউ ইকুয়াল টু ছিল সি ভি, তাহলে সি কত হবে, কিউ বাই ভি, তাহলে কিউ বাই ভি যেটা পেলাম দ্যাট ইজ ক্যাপাসিটেন্স। তাহলে আমি কী পেলাম ফাইনালি, আমি ফাইনালি পেলাম একটা বস্তু, একটি গোলকের ধারকত্ব হয়ে যাচ্ছে সিম্পলি কে ইনটু রেডিয়াস অফ দ্য স্ফিয়ার। আর একটু অ্যানালাইজ করা যাক, যদি সিজিএস মাধ্যম, আমি জানি সিজিএস মাধ্যমে কে ইকুয়াল টু ওয়ান, তাই না? তাহলে সিজিএস পদ্ধতিতে যদি কে ইকুয়াল টু ওয়ান হয় তাহলে সেক্ষেত্রে সি ইকুয়াল টু ওয়ান লিখতে পারি, মানে বায়ু মাধ্যম যদি ভাবে। একই রকমভাবে এসআই পদ্ধতি যদি যায় তাহলে কে ইকুয়াল টু ফোর পাই এপসাইলন জিরো, তাহলে সি কত করে থাকবে, ফোর পাই এপসাইলন জিরো ইনটু ওয়ান। ঠিক আছে, বায়ু মাধ্যমে ধরলাম সিজিএস পদ্ধতি বায়ু মাধ্যমে কে ওয়ান, এসআই পদ্ধতি বায়ু মাধ্যম ফোর পাই এপসাইলন। তাহলে রেজাল্টটা ভালো করে খেয়াল করে দেখো যে সিজিএস পদ্ধতিতে ক্যাপাসিটেন্স ইকুয়াল টু ব্যাসার্ধ, অর্থাৎ একটা পরিবাহী গোলকের ব্যাসার্ধ যদি 5 সেমিমিটার হয় তার ধারকত্ব হবে 5 স্ট্যাট ফ্যারাড। ব্যাপারটা কত সহজ হয়ে গেল, যদি 10 সেমিমিটার হয় তাহলে 10 স্ট্যাট ফ্যারাড, যদি 20 সেমিমিটার হয় 20 স্ট্যাট ফ্যারাড। তার মানে ব্যাপারটা অনেক সহজ নয় যে ব্যাসার্ধটাই ধারকত্বের সঙ্গে সমান। তাহলে আমরা যখন ক্যাপাসিটেন্সের অঙ্ক পাবো, অঙ্ক নিশ্চয়ই করতে হবে, সেই অঙ্ক করতে গিয়ে যদি আমার মাধ্যমের, সরি, মিডিয়ামের উপর ডিপেন্ড করে, মানে কোন মাধ্যম সিজিএস না এসআই করতে হয়, আমি সবসময় চেষ্টা করবো সিজিএস পদ্ধতিতে। তার কারণ কি, আমার সিজিএস পদ্ধতিতে ক্যালকুলেশনটা অনেকটা সহজ।
আর যদি এসআই পদ্ধতিতে হয় সাপোজ 5 মিটার তাহলে কিন্তু 4.08 এই ফর্মুলাটাই ব্যবহার করতে হবে। ঠিক আছে, বেশ এই আলোচনাটা হয়ে গেল। তুমি আরো কতগুলো মনে রাখবে যে 1 মিউ এফ যদি বলি তাহলে 10⁻⁶ ফ্যারাড বোঝায়, আর যদি 1 পিএফ পিকো ফ্যারাড বোঝায় তাহলে 10⁻¹২ ফ্যারাড বোঝায়। প্রয়োজনে কিন্তু আমরা এই ইউনিটগুলো ব্যবহার করে থাকবো।